কাজটা ঠিক মতন করিব কৈছিল অন্ত যেভাবে করার কথা আছিল সেভাবে তো হয়েছে না রাস্তাটা অন যাতে সুন্দরভাবে হয় আবার সুস্থভাবে যাতে রাস্তা হয় আমরা যাতে চলাফেরা ঠিকভাবে করতে পারি সবাই যাতে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে আর ভবিষ্যতে ছোটোখাটো যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো যাতে হয় এভাবে আমরা দাবি রাখছি। মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবার স্বপ্ন যে কতটুকু প্রতিফলিত হচ্ছে তা বোঝা যায় ঋষ্যমুখ ব্লকের তত্ত্বাবধানে তৈরি রাস্তার কাজের ধরন দেখে। আরডি দপ্তর থেকে 420 মিটার দৈর্ঘ্য রাস্তার জন্য 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঋষ্যমুখ ব্লকের বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের পেছনে। এই রাস্তা নির্মাণের কাজ নিয়ে উঠছে বিভিন্ন ধরনের অভিযোগ। রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের উপর অভিযোগের আঙুল তুলে এলাকাবাসীরা জানান, গুণগত মান বজায় না রেখে নিম্নমানের কাজ করা হয়েছে। বাবার নাম বীরেন্দ্র কুমার ঘোষ। এটা কোন জায়গা? এটা ঋষ্যমুখ, ঋষ্যমুখ বাজার সংলগ্ন, ঋষ্যমুখ বাজার সংলগ্ন। আচ্ছা, তো এই কাজটা ইঞ্জিনিয়ার আর ডি ব্লকের সুব্রত মানে করাইছিল। তো এই আমরা সব মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওয়াল তুলে দিয়ে আমার পুকুরের ওয়াল তুলে দিয়ে আমার সাইডে দিকে দিলে ডিস্টার্বিং ওয়াল তোলা হবে কথা হয়েছিল। মিটিংয়ের তো সিদ্ধান্ত দিয়েছে, সারা লোক সবাই আসলো। আমার হেয়ার দিয়ে আয় কাম ধরা এলাইছে পটাপট কাম ধরা এবার কাম করি যার ওয়াল টোয়াল কিছু নেই বাসে আনি ফেলাছি তখনও বাধা দিছি না ধরা ফেলাছেন ধরা আসলে ওয়াল ধরা নেই। এই কথা কই আমার বহুত কিছু বার্গেটিং হয়েছে রাস্তা এই ব্যাপার নিয়ে আমার পুকুর ফেলার নিয়ে। যে সময় আপনার সাথে কথাবার্তা বলে মানে মিটিংটা হয়েছে তখন কে কে আছিল? মিটিং এ সুব্রত সরকার এই গণায় আছিল আর আছিল হ্যাঁ হ্যাঁ একজন আর আমরা ফারার লোক সবাই আসলে গাড়ির মধ্যে বাবাটা ভাই উনি সবাই আসিল আমার। আচ্ছা, এলাকাবাসী সবাই আসিল। আপনারাও জায়গা দিছেন না? হ্যাঁ, আমরা জায়গা রাস্তাটা ছোট আছিল তো এত বড় ছিল না। ঢালাই করতে পুরো রাস্তা দেখবেন কয়েকদিন বাদে হারিয়ে যাবে, হারিয়ে গেছে ইঞ্জিনিয়ার বাড়ি ঘাটাতে লাইন ঘুরে হারিয়ে গেছে। এখন আপনি কি চাইতেছেন? আমি ওয়াল দিবার লাগে আমি বিদ্যুৎ কাছে অ্যাপ্লিকেশন জমা মনে করছিলাম, আমরা দিন রেডি করি তার লগে এই গেল কথা কই আর অন্য কিছু বিদ্যুৎ কাছে আবার অ্যাপ্লিকেশন দিই। এটা আমার দ্বারা সম্ভব নয়, ওয়াল তুলে এত বড় ওয়াল তুলে আর এই সুপুরটা ইয়ে করেন এখন কি রাস্তাটা আবার তৈরি হোক বা আইডিয়া আমরাই চাইতেছি। এটা আমরা এলাকাবাসী সবাই চাইতেছি যে রাস্তাটা আবার সুন্দরভাবে করে দিলে গিয়ে বড় গাড়ি ঢুকলে রাস্তাটা থাকে টিকতেও না। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকাবাসীরা দাবি জানান, অতিসত্বর এই রাস্তাটি পুনঃনির্মাণ করে চলাচলের যোগ্য করে তোলা হোক জনসাধারণের স্বার্থে। এলাকাবাসীদের আরও অভিযোগ, রাস্তা নির্মাণের ক্ষেত্রে কথা আর কাজের মধ্যে অনেক গড় মিল রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় এবং পুকুর পাড়গুলিতে সাইড ওয়াল ও গার্ড ওয়াল না দিয়ে রাস্তা নির্মাণ করে ফেলেছে ইঞ্জিনিয়ার সুব্রত গণচৌধুরী, এমনই অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। রাস্তা নির্মাণের ক্ষেত্রে নেট ফিনিশিং দেওয়ার কথা থাকলেও নেট ফিনিশিং দেওয়া হয়নি বলে অভিযোগ। ইটের টুকরো সিমেন্ট বালি দিয়ে ঢালাইয়ের রাস্তা নির্মাণ হলেও 6 মাস অতিক্রান্ত না হতেই রাস্তার মধ্যে ফাটল সহ খোঁচা খোঁচা ইট মাথা তুলছে, পাশাপাশি সাইড ওয়াল না থাকায় রাস্তার নিচের মাটি সরে গিয়েছে, পুকুর পাড়ের টিনের ফ্যালাসিটিং ভেঙে পুকুর নষ্ট হচ্ছে, যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসীরা। অভিযোগ, 15 থেকে 20 মিটার রাস্তা নির্মাণ না করে শেষ করে দেয়া হয় রাস্তার কাজ। পাশাপাশি আরও অভিযোগ, রাস্তার বিষয়ে কথা বলতে গেলে ইঞ্জিনিয়ার নাকি আক্রমণ করতে যায় এলাকাবাসীদের। এই বিষয়ে আরডি দপ্তর আধিকারিক ও ঋষ্যমুখ ব্লক বিডিওকে জানানোর পরে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এখন এলাকাবাসীরা চাইছেন গুণগত মান বজায় রেখে রাস্তাটি যেন পুনর্নির্মাণ করা হোক। বিলুনিয়া প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা আইনিয়া। যখন কাজ হইতে আছে আমরা দেখলাম খুব নিম্নমানের কাজ, এখানে জালি টালি দেওয়ার কথা ছিল, ফেলাচাটিং দেওয়ার কথা ছিল, কোনো কিচ্ছু না। এইদিকে শুধু একটা ফেলাচাটিং না, আর ওইদিকে পুকুর আছে, ওই পুকুরগুলোর মধ্যেও ফেলাচাটিং দেওয়ার কথা। তারপরে কাজ যখন পঞ্চায়েত থেকে মনে হয় এটা দাবি রাখছে যে কাজটা নিম্নমানের হয়েছে, তখন এসডিও ডিএম বিডিও সাহেব এরা অনেকেই আইলো। একদিন আমার সঙ্গেও দেখা হলো, যেমন এই পাড়াটা আমরা লাভ দিয়ে এই আমার বাড়ির দিকে যাইতে এখানে লাভ দিয়ে উঠোন লাগবে, কইবার পর একটু ঢালাই দিল, ঢালিতে এমনভাবে দিচ্ছে এখন আমরা সাইকেল বাইক লিয়ে ঢুকতেই আমরা কিন্তু বুকে একটা ব্যথা লাগে মানে এটা মানে ওই না দেওয়াটাই ভালো আসছিলো এরকম একটা পজিশান।
আর ওদিক দিয়ে লাস্টে যে রাস্তাটা প্রায় 15-20 মিটার রাস্তা করা হয়নি, এটা কিন্তু ধরা আসলো ব্রিজ পর্যন্ত, ব্রিজের থেকে একটু আগে পর্যন্ত ধরা, খুঁটিটুটি সবগুলো আমরা দেখলাম। আর এখানে যে ঢালাই দেওয়া এটা তো এত নিম্নমানের ঢালাই, এটা হয় না একদিন একটা রাস্তার ঢালাই, এখন রাস্তাটা প্রতিটা জায়গায় ফাটি ফাটি যাইতে আছে, এখন কোনো গাড়ি ঢুকানো যাইতে আছে না, বড় গাড়ি তো আমরা ঢুকাই না, একটা পরিবার শুধু একদিন বড় গাড়ি ঢুকেছি, আর আমরা সব ডিআই গাড়ি এখানে ঢুকাইতে আছে, পাড়াতে যাই কাজকর্ম হইতে আছে, কিন্তু এই সাধারণ একটা ডিআই গাড়ির ঘরে যদি একটা রাস্তা ভাঙি যায়, ঢালাই তো কত ইঞ্চি ধরা জানি না আমরা, কিন্তু ঢালাই যা মনে হয় 3-5 ইঞ্চি বেশি হইতো না ওই রকম আর কি। তা আমরা এখন এলাকাবাসী আমরা পাড়ার পক্ষ থেকে আমরা দাবি রাখি এটা আপনাদের কাছে, আপনারা এটা যত বেশি মিডিয়া প্রচার করতে পারবেন ততই আমাদের মনে হয় সুবিধা হইব, এই রাস্তাটা যেন পুনঃ কাজ করা হয়, এটা যেন পুনঃ রিপেয়ারিং করা হয়, রিপেয়ারিং হোক বা এটাকে আবার এত নিম্নমানের কাজ এটা আমরা চাই না। আগেও আমরা চাইছি, আপনার মতো সাংবাদিক আমরা মিডিয়া পাইছি না দেখে আমরা মনের কথা কইতে পারি না, বিএম কিংবা ডিএম বিডিও এসডিও সাহেবকে আমরা জানাইছিলাম, কিন্তু আমরা কাজ হয়নি। আমরা এখন সবাই চাইতে আছি আমাদের এই পাড়ার, এখানে আমরা প্রায় 32টা ফ্যামিলি আছি, যে অন্তত আমাদের এই চলাফেরা রাস্তাটা যেন ভালোভাবে করা হয়। এতবার না দিয়ে একবার এই ইটের কাজটা করিয়া ওয়ালটা কিনলেই হইতো, আর এই যে রাস্তাটা ভাঙা আরম্ভ হয়ে গেছে এখন এই বর্ষাতে পুরো।